আসসালামু আলাইকুম। ফজর নামাজ ও মাগরিব নামাজের পরে এই দোয়াটি 3 বার পড়লে অসুস্থতা থেকে মুক্তি পাবেন। কিভাবে 3টি দোয়া পড়তে হবে তা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ধন্য করেছেন, এর মধ্যে অবসর ও সুস্থতা অন্যতম। এই দুই নিয়ামতে একজন মুমিন বান্দা সহজেই দুই জীবনের সফলতা পেতে পারেন। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, দুটি নিয়ামতের বিষয়ে অনেক মানুষ ধোকার মধ্যে রয়েছে, এক সুস্থতা, দুই অবসর। সহি বুখারি হাদিস নং 6422। অনেকেই এই দুই নিয়ামত একসঙ্গে পায় না, কারো হাতে অবসর সময় নেই একদম। আবার কেউ কেউ অবসর পাচ্ছেন কিন্তু জীবন অসুস্থ। ফজিলত, যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পড়বে, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন, দরিদ্রতা থেকে রক্ষা করবেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়াটি 3 বার পড়তেন। আবু দাউদ হাদিস নং 5092। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি ফি বাশারি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, আমার শরীরে সুস্থতা দান করো। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তিতে সুস্থতা দান করো। হে আল্লাহ, আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দান করো। তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। হে আল্লাহ, আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি, কুফরি ও দরিদ্রতা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি, কবরের আজাব থেকে তুমি আমাকে রক্ষা করো, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। দারিদ্রতা থেকে হেফাজত করুন। আমিন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।